যে দেশে বিচার ব্যবস্থা স্বাধীন নয় এবং জনগণের সর্বশেষ আশ্রয়স্থল হিসাবে যে বিচার বিভাগের কাছে না সেই দেশের গণতন্ত্র টিকে থাকে না প্রকৃত বাংলাদেশে বিগত পনেরো ষোলো বছর যাবৎ সেই বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে এবং সেই বিচার বিভাগকে ব্যবহার করেই এই ফেসিবার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে সমস্ত জায়গায় দলীয়করণ করেছে চিফ জাস্টিস থেকে শুরু করে সর্বত্র বিচার বিভাগের এই পরিস্থিতি করেছে আপনারা জানেন যে একজন প্রধান বিচারপতিকেও বন্দুকের নলের মুখে দাস ত্যাগ করতে বাধ্য হয়েছে তারও অনেক বিতর্কিত কর্মকাণ্ড ছিল আমি সেদিকে যাব না তো জুডিশিয়ারির ব্যাপারে যেটা আপনি বললেন যে এই বিচার বিভাগকে আইন বিভাগের নিয়ন্ত্রণাধীন নিয়ে দেওয়া হয়েছে এটা বলে একটু ইংরেজিতে বললে ভালো জুডিশিয়ারিটাকে লেজিসলেচারের অধীনে পার্লামেন্টের অধীনে নিয়ে যাওয়া হলো অথচ পৃথিবী খ্যাত সেপারেশন অফ জুডিশিয়ারি পাওয়ার থিওরির একটা হারমোনিয়াস কোঅপারেশন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট থাকা জরুরি এবং প্রত্যেক অঙ্গই স্বাধীন জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ সেই ক্ষেত্রে জুডিশিয়ারিকে প্লেস করা হলো অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে পার্লামেন্টের কাছে যে পার্লামেন্ট টুই ডিসাইড যে তার মিসকন্ডাক্ট হলে অন্যান্য বিষয় হলে যে একজন জুডিশিয়ারি জাজেস হাইকোর্টের কীভাবে রিমুভ হবে ইত্যাদি আর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা শহীদ রাষ্ট্রপতি যা রহমানের সময় ফিফথ অ্যামেন্ডমেন্টে নাইনটিন সেভেন্টি নাইনে প্রবর্তন করা হয়েছিল কনস্টিটিউশনে যেখানে চিফ জাস্টিস এবং টু এমডি সিনিয়র টু এপিলেট ডিভিশনের টুটা সিনিয়র মেম্বার জাস্টিস তাদের সমন্বয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে এবং সুপ্রিম কোর্টের জাজদের হাইকোর্ট ডিভিশনের জাজদের সমস্ত কন্ডাক্ট রুলস এগুলো পরিচালিত হবে প্রেসিডেন্ট হবে সর্বোচ্চ অথরিটি সেটা বাতিল করা হলো এবং জুডিশিয়ারির এমন অবস্থা করা হলো যে আর্টিকেল নাইনটি সিক্সের যে যেটা পরিবর্তন আনা হলো অ্যামেন্ডমেন্টে যে জুডিশিয়ারিরকে একরকম অধীনস্থ করা হলো পার্লামেন্টে তাহলে রাষ্ট্রক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য জুডিশিয়ারিকে পার্লামেন্টের অধীনস্থ করা হলো ইনফ্যাক্ট পার্লামেন্টের লিডার হচ্ছে শাসক দলের নেতা আর আর্টিকেল ওয়ান সিক্সটিন অফ দি কনস্টিটিউশন যেটা অধস্থনা আদালত সমূহের নিয়ন্ত্রণ যেটা সুপ্রিম কোর্টের হাতে থাকার কথা সেটা ঘুরিয়ে ফিরিয়ে ল হয়ে প্রেসিডেন্টের কাছে নেওয়া হলো এবং প্রেসিডেন্ট এই সমস্ত ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অ্যাডভাইস যারা কাজ করতে পারেন অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন এখন জুডিশিয়ারিকে যে অবস্থায় নেওয়া হয়েছে আমরা চেয়েছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট একটা সেক্রেটারি সুপ্রিম কোর্ট থাকবে সেটা হলো না এবং জাজেস রিক্রুটমেন্ট আইন অ্যাক্ট অথবা রুলস যেটা থাকার কথা সেটা একবার হয়েছিল সম্ভবত হোসেন সাহেব একবার করেছেন কয়েকজনকে নিয়োগ কয়েকজনকে নিয়োগ দিয়েছেন সেটা বাতিল করা হলো তো সুতরাং দলীয়করণ করা হয়েছে চূড়ান্তভাবে আমরা দেখেছি যে ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড ওলার সমস্ত বিচার বিভাগের অনেক যা জাজেসরা এখন বসে আছেন অবশ্য খুব বেশি দিন থাকতে পারবেন না তাদেরকে অবশ্যই সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে যারা এখানে দলবাজি করেছে তাদের দলীয় পরিচয়ে জুডিশিয়ারিটাকে শেষ করে দিয়েছে তো এখন সুপ্রিম কোর্টকে যদি প্রধান বিচারপতিকে জুডিশিয়ারির হেড হিসাবে আপনি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্ট না করতে দেন এবং দেশে যদি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠিত না হয় তাহলে পরে মানুষ শেষ কর্ম হিসাবে আশ্রয়স্থল হিসাবে বিচার বিভাগের কাছে কোনো আশ্রয় পাবে না